হ্যালো এভরিওয়ান, আমাদের আজবন্ধন কিবলি চ্যানেলের পক্ষ থেকে আমি মুস্তাফিজুর রহমান আপনাদের স্বাগতম। আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন স্ট্যাডিয়ালটা কানেকশন উইথ ডায়াগ্রাম। তো চলুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। আমরা ভিডিওতে জানব কিভাবে স্ট্যাডিয়ালটা কানেকশন করা হয়ে থাকে। এমসিবি হচ্ছে মিনেসার সার্কিট ব্রেকার, মেন কন্ট্যাক্টর, ওভারলোড রিলে, মোটর টার্মিনাল বক্স, ডেল্টা কন্ডাক্টর, স্টার কন্ডাক্টর। এখন পাওয়ার সোর্স থেকে এমসিবিতে কানেকশন দেওয়া হয় এবং এমসিবি থেকে মেন কন্ডাক্টরে কানেকশন দেওয়া হয়। এই মেন কন্ডাক্টরে কানেকশন দেওয়ার ফলে মেন লাইনে লাইন আসে এবং ওভারলোড রিলে থেকে মোটর টার্মিনাল বক্সে কানেকশন দেওয়া হয়ে থাকে। মোটর টার্মিনাল বক্স থেকে স্টার কন্ডাক্টরে কানেকশন দেওয়া হয়। স্টার কানেকশন কন্ট্রোল থেকে আউটপুট লাইন নেওয়া হয়েছে এবং মোটর টার্মিনাল কন্ট্রোল বক্স থেকে ডেল্টা কন্ট্রাক্টরে কানেকশন দেওয়া হয়েছে এবং মেন কন্ট্রাক্টর থেকে বা এমসিবি থেকে ডেল্টা কন্ট্রাক্টরে কানেকশন দেওয়া হয়েছে। এটা শর্ট ডেল্টা কন্ট্রাক্টর শর্ট চিত্র এখানে দেখানো রয়েছে। তো এখন আমরা জানবো এই কন্ট্রাক্টরে কিভাবে কানেকশন করা হয়ে থাকে। আমরা পাওয়ার সোর্স থেকে প্রথমে এমসিবি ম্যাগনেটিক কন্ট্রাক্টরে কানেকশন করবে এবং ম্যাগনেটিক কন্ট্রাক্টরের আরেকটা হচ্ছে ডেল্টা ম্যাগনেটিক কন্ট্রাক্টর এবং এর আরেকটি হচ্ছে স্টার ম্যাগনেটিক কন্ট্রাক্টর। মেন ম্যাগনেটিক কন্ট্রাক্টরের মাঝে হলুদ থাকলে ডেল্টা ম্যাগনেটিক কন্ট্রাক্টরের মাঝে হলুদ থাকবে এবং এর সাইডে যে ওয়ারিং সেটা ডেল্টা ম্যাগনেটিক কন্ট্রাক্টরের মিডিলে থাকবে এবং ডান পাশে যে কেবল সেটা ডেল্টা ম্যাগনেটিক কন্ট্রাক্টরের বাঁ পাশে থাকে। আর আমরা মোটরের টার্মিনাল থেকে মোটর টার্মিনাল কানেকশন করব এবং ডেল্টা ম্যাগনেটিক কন্ট্রাক্টর থেকে কানেকশন করব। এখন যদি মেন ম্যাগনেটিক কন্ট্রাক্টরে এবং ডেল্টা ম্যাগনেটিক কন্ট্রাক্টর চালু হয় একসাথে, তাহলে ডেল্টা কানেকশনে মোটরটি চলবে। এটি হলো ডেল্টা কানেকশন। আমাদের আরও ভালোভাবে বোঝার জন্য এখানে ডেল্টা কানেকশনে ছয়টি টার্মিনাল আছে। এই ছয়টা টার্মিনালে শর্ট করা হয়। এই শর্ট করার আরেকটি চিত্র এখানে দেওয়া হয়েছে। এই যে ডেল্টা এস ছয়টা কানেকশন শর্ট করা হয়েছে L1, L2, L3 দ্বারা বোঝানো হয় শর্ট। এবং এর নিচে যেটা দেখা যাচ্ছে, এর নিচে এই যে এটা দ্বারা পাওয়ার সোর্স করা হয়ে থাকে। আর এই দিক থেকে পাওয়ার থ্রো হবে এই কানেকশনটির মতে। আমরা এখানে ঠিক এই ম্যাগনেটের মাধ্যমে ছয় টার্মিনালে ডেল্টা কানেকশন করেছি। একটু লক্ষ্য করলে দেখবেন মোটর টার্মিনাল বক্সে W1 এর সাথে V2 কানেকশন করা হয়েছে এবং V1 এর সাথে U2 কানেকশন করা হয়েছে এবং U1 এর সাথে W2 কানেকশন করা হয়। এর মাধ্যমে শর্ট করা হয় এবং এই শর্ট করে অ্যাক্টিভ করলে পিছনের দিকে শর্ট থাকার কারণে এই টার্মিনাল কিনতেই শর্ট থাকবে। কানেকশন আবার পুনরায় ডেল্টা কানেকশন করে নিব। যদি এই কানেকশনগুলো আমরা এভাবে করি, তাহলে আমাদের স্টার ডেল্টা কানেকশনটি পুরোপুরি সম্পূর্ণ হবে। এবং আমরা বুঝলাম এখানে মোটর টার্মিনালের বক্সের ক্ষেত্রে W1 এর সাথে V2 কানেকশন করে ডেল্টাতে লাইন দেওয়া হয় এবং ওভারলোড রিলে থেকে V1 এ কানেকশন করে U2 তে কানেকশন করে তারপর ডেল্টা ও স্টারে কানেকশন দেওয়া হয় এবং ওভারলোড থেকে রেড পজিটিভ ফার্স্ট ফেজ যেটা ছিল U1 থেকে মোটর টার্মিনাল বক্সের W2 তে কানেকশন করা হয় এবং ডেল্টাতে কানেকশন দেওয়া হয়। ডেল্টা থেকে স্টারে কানেকশন দেওয়া হয়। ঠিক এভাবে যদি আমরা স্টার ডেল্টা কানেকশন করি, তাহলে আমাদের কানেকশনটি প্রপারলি এবং সঠিকভাবে হয়ে থাকবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং আমাদের এই ভিডিও থেকে যদি আপনারা কোনো ইনফরমেশন বা তথ্য পান, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবশন করবেন এবং যারা করেন নাই এখনই সাবস্ক্রাইবশন করুন। ধন্যবাদ।